উপস্থিত সুনিমন এই ঐতিহাসিক অবকাঠামো পরিচালনা ও মেরামত রক্ষামূলক চুক্তি সম্পাদনের ঘটনায় আপনাদের সাথে থেকে পর্যবেক্ষণ করতে পারাটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য গর্বের ও আনন্দের। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পানি ব্যবস্থা অ্যাসোসিয়েশনের মধ্যে এই চুক্তি খুলনার সুস্থ পানি ব্যবস্থাপনা এবং পানি ব্যবস্থাপনা অবকাঠামোর টেকসই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পানি পানি ছাড়া কোনো ফসলের চিন্তা করা যায় না। 1 কেজি ধান উৎপাদন করতে গেলে 3000 থেকে 5000 লিটার পানি প্রয়োজন হয়। তো এই জন্যে এই পানির মানে গুরুত্বের কথা বলে শেষ করা যায় না। আমাদের খাদ্য চাহিদা এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমাদের লোকসংখ্যা বাড়তেছে, আমাদের ধরেন যে এখন প্রায় 4 কোটি টন খাদ্য উৎপাদন হচ্ছে, আগামীতে আরও দরকার হবে। সেই ক্ষেত্রে এই সমস্ত প্রক্রিয়াগুলো আমাদের পানি বিশেষ করে ওয়াটার ম্যানেজমেন্টের যে বিষয়গুলো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি উন্নয়ন বোর্ড এখন থেকে 50 থেকে 60 বছর আগে 60 দশকে উপকূলীয় বাঁধ নির্মাণ করে যে খ্যাতি অর্জন করছে এর মধ্যে খুলনা জেলা অন্যতম। এই চুক্তি স্বাক্ষরের পর থেকে কিন্তু আপনারা আরো ওয়াইল্ডলাইফ প্ল্যান করতে আপনাদের সুবিধা হবে। এই যে বার্ষিক পরিচালনা রক্ষণাবেক্ষণ পরিকল্পনা করতে সুবিধা হবে, কারণ আপনার কতটুকু খাল আপনারা মেরামত করতে হবে, কতটুকু জায়গায় কয়টা আপনার রেগুলেটর আপনার গ্রিজ দিতে হবে, আপনি তাহলে ওই সারা বছরে আপনাদের কি খরচ লাগবে, কি শ্রম লাগবে, এই পরিকল্পনাটা করতে পারবেন এই এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে। এছাড়া আপনারা এই যে অবকাঠামোগুলো রেগুলেটর স্লুইস গেট এগুলার যে পরিচালনা এই দায়িত্বটা তো আপনাদের কাছেই থাকবে, যে আপনারা কখন পানিটা বের করে দিবে, কখন পানিটা ধরে রাখবেন, যাতে করে আপনার ফসল উৎপাদন আরো বৃদ্ধি পায়। আমরা আশা করব এটার মধ্য দিয়ে এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আপনাদের মালিকানা বোধ সৃষ্টি হবে, কারণ আপনারা এখন বুঝতে পারতেছেন যে আমার কাজ এই, আমার পোল্ডার টিকে রাখতে গেলে আমার এই কাজগুলো করতে হবে। তা আমরা যেটা বলি যে ওনারশিপ ডেভেলপ করবে, আপনাদের মধ্যে মালিকানা বোধ সৃষ্টি হবে এই চুক্তির মধ্য দিয়ে। The signing of this O&M agreement by the Water Management Association and Water Board is not just a local matter here for Khulna. It is very important from a national perspective. We don't need to construct so many more polders. We have to make the polders work better. Today I feel proud declaring in a way that after the signing of the O&M agreement, one of the WMA is here and they are really feel proud to announce something by themselves. ক্ষুদ্র মেরামতের কাজ আমাদের বকুলতলা সুইস ডাব্লিউএম এর পক্ষ থেকে আমরা নিজেরাই করব এবং আমাদের খরচেই করব। এটা
এটা যদি আমরা পানি উন্নয়ন বোর্ডের সরকারি মাধ্যমে করাইতে চাইতাম 20,000 টাকার মতো কিছু বেশিও লাগতে পারতো, কারণ এখানে গভর্নমেন্ট ট্যাক্স আছে, নানা জিনিস আছে, আর সময় তো আছে, কারণ আমাদের সময়ও চলে যাচ্ছে, আর হয়তো 15 দিন পরে আমাদের পানি ধরে রাখার সময় হবে, কিন্তু এখন পানিটা বের করে দিতে হবে, এই তো সিচুয়েশন। সেইখানে WMA আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমার জীবনে এত আনন্দের ঘটনা আসে নাই যে WMA ঠিক সময় মতো একটা পদক্ষেপ নিছে। এই যে একটা জয়েন্ট রিপোর্ট ওয়াটার বোর্ড এবং WMA, এটা রুবলের জন্য একটা ঐতিহাসিক দিন, এবং আমি আহ্বান করবো যে ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম বা এই উদাহরণটা অন্য সবাই আমরা ফলো করবো। সবাইকে ধন্যবাদ। একদম ভেঙে গেল, বিশাল এলাকা ভেঙে গেল, সেটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড মেইনটেনেন্স করবে। ছোট ছোট যে কাজগুলো, গ্রিজ লাগানো যাতে আমার গেটটা ঠিক মতো ওঠানামা করতে পারে, মোবিল লাগানো, রং করা, গর্ত মেরামত করা, ইঁদুরের গর্ত দূর করা, বৃষ্টির পানিতে যে অবকাঠামো আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কাজগুলো করা, এগুলো যদি আপনারা করেন তাহলে দেখা যাবে যে আপনাদের ব্লু কোড প্রোগ্রাম চলে গেলেও বা যে কোনো প্রকল্প আসলে সেটা প্রকল্প চলে গেলেও কিন্তু আপনারা সুন্দর সুষ্ঠুভাবে আপনাদের যে যিনি মানে অবকাঠামো রয়ে গেছে সেই অবকাঠামোগুলো সুন্দরভাবে আপনারা মেরামত এবং রক্ষণাবেক্ষণ করতে পারবেন। They have achieved a milestone in Blue Gold of signing the agreement, the ONM agreement with the Water Board. This is a great step forward. It's come late in the project, admittedly, but I think it's a very important step. And we have the chance now to build on it in the remaining 2 years of the project. It puts at the heart of Operation Maintenance the relationship between WMA and the Water Board. That's absolutely key, and I think today's example of the arrangement that the WMA has made with the Water Board to fund the work on the gate, to complete the gate, but taking the technical assistance of the Water Board is an absolutely perfect example of the importance of the partnership. স্পেশাল থ্যাংকস টু অল, সবাইকে আমার বিশেষ বিশেষ ধন্যবাদ যে আজকে কষ্ট করে আমরা এখানে এসেছি এবং একটা সফল অনুষ্ঠান আমি বলবো যে ব্লু গোল্ডের মধ্যে 5টা ফোল্ডারে 6টা ডাব্লিউএমএ একটা ফরমাল চুক্তিনামায় আইনগত একটা ভিত্তি আজকে রচিত হলো। ইয়েস পিটার, ইটস এ বিগ মাইলস্টোন, বিগ অ্যাচিভমেন্ট আন্ডার দ্য ব্লু গোল্ড। উই এক্সপ্রেস আওয়ার হার্টফেল্ট থ্যাংকস আর্থিক শক্তিটাও কিন্তু অনেক বড় অনেক বড়, সেটা প্রায় আসলে 5 কোটি টাকা। তো এর মধ্যে আবার 48% তহবিল কিন্তু আয় বর্ধক কর্মসূচিতে ওটা আবার বিনিয়োগ করা আছে, তার মানে এটা বাড়তে দিকে যাচ্ছে, কিন্তু একটা জায়গায় এখনো আমরা একটু সংগ্রামের মধ্যে আছি। এই যে ওয়েডেমের একটা উদাহরণ আজকে বকুলতলা তৈরি করলেন, আপনাদের ফান্ড আছে কিন্তু ছোট যে চুক্তিনামাটা আমরা করেছি যে ছোট এবং সময়োচিত পদক্ষেপ পরিচালন এবং রক্ষণাবেক্ষণ, ওই জায়গাটাতে আমাদের আরো একটু মনোযোগী হতে হবে। আমরা এখন কি মধ্যম আয়ের দেশ নাকি, ওই রকম একটা জায়গায় পৌঁছে যাচ্ছি এবং আমাদের ভিশন হলো যে আমরা 41 সনের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, সেই আলামত বা লক্ষণ কিন্তু খুব দৃশ্যমান পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, কাজে আমাদেরকে তৈরি করতে হবে। এটা লেটস হয়তো 600 বা 800 বছর লেগেছে এইসব প্রবৃত্তি বা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট লোকাল লেভেল ইনস্টিটিউশন একটা জায়গায় পৌঁছাইতে, এখন তারা সমুদ্র বা পানির সংগ্রামের সাথে সফলভাবে টিকে আছে, আমাদেরকেও ওই জায়গায় পৌঁছানো বা শেখার সময় চলে আসছে। আমি আবারও আমাদের গ্লোবাল পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই সফল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।